শিক্ষকদের কর্মবিরতি নিয়ে জানাতে ঢাকা ও চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা প্রথমে বুয়েট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম নূরে আলম শিক্ষকরা কর্মবিরতিতে গিয়েছেন সেক্ষেত্রে সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে কিনা এবং তাদের এই দাবি দেওয়া আসলে কতদিনের মধ্যে পূরণ হতে পারে এবং এর পরবর্তীতে তাদের কি ধরনের কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর তারা কঠোর কর্মসূচিতে আছে গতকাল থেকে এখন পর্যন্ত তারা কর্মবিরতি করছে এবং অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতির তারা ঘোষণা দিয়েছে আমি যদি একটু বুয়েটের চিত্র দেখাই বুয়েটের শিক্ষকরা সকাল সাড়ে এগারোটা থেকে বুয়েটের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছে অবস্থান কর্মসূচি করছে সেখানে শিক্ষকরা বলছে নতুন যে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় স্কিম সেই প্রত্যয় স্কিম বাস্তবায়ন হওয়াতে এই জুলাই মাস থেকে যারা শিক্ষক হিসেবে যোগ দিবে তারা ব্যাপক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বর্তমানে যে পেনশন স্কিম চলছে সেই পেনশন স্কিমে সেই পেনশন স্কিমে তাদেরকে মাসে মাসে টাকা দিতে হয় না কিন্তু এই প্রত্য স্কিমে তাদের বেতনের থেকে একটি নির্দিষ্ট অংশ মাসে মাসে কেটে নেওয়া হবে সেই সঙ্গে পঁয়ষট্টি বছর পর চাকরি পঁয়ষট্টি বছর বয়সে যখন একজন অধ্যাপক অবসরে যান তিনি অবসরে যাওয়ার পরে একটি এককালীন টাকা পান পরবর্তীতে মাসে মাসে তিনি একটি টাকা পান আর পহেলা বৈশাখ সহ ঈদ সহ উৎসব ভাতাও পান আর প্রতি বছর বছর তাদের পেনশনের উপরে আবার ইনক্রিমেন্টও যোগ হয় আর নতুন যে পেনশন স্কিম করা হয়েছে প্রত্যয় স্কিম সেখানে এর কোনো সুযোগ রাখা হয়নি কোনো উৎসব ভাতার ব্যবস্থা রাখা হয়নি এবং এককালীন তারা অবসরের পরপরই যে টাকাটি তারা পান সেই টাকাটিও সেখানে রাখার কোনো ব্যবস্থা করা হয়নি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পঁয়ষট্টি বছর বয়সে অবসরে যান নতুন পেনশন স্কিম প্রত্যয়ে বলা হয়েছে যে ষাট বছরের পর থেকে তারা এই পেনশনের আওতায় আসবে তো শিক্ষকরা বলছেন যে এই প্রত্যয় স্কিমের অনেক বিষয় এখন পর্যন্ত পরিষ্কার পরিষ্কার করা হয়নি যে কারণে আন্দোলন আর যদি যদি এটিকে সর্বজনীন বলা হয় তাহলে কেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি স্কিম হবে না আর আগামী বছর থেকে কেন রেভিনিউ খাতে যারা বেতন পাচ্ছে সরাসরি সরকারি কর্মকর্তা কর্মচারী তারা কেন আগামী বছর থেকে সর্বজনীন পেনশন স্কিমে আসবে এবং তাদের জন্য আলাদা সেবক স্কিম করা হবে সেটি নিয়েও তারা প্রশ্ন তুলেছেন আমরা জানতে চেয়েছিলাম শিক্ষক নেতাদের কাছে তাদের সাথে তাদের উচ্চ পর্যায় থেকে কোনো ধরনের যোগাযোগ করা হয়েছে কিনা তারা আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি আর যতদিন পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে আমি শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম শিক্ষার্থীরা বলছেন যে আন্দোলন কর্মসূচির কারণে তাদের শিক্ষা জীবন নিয়ে তারা অনিশ্চয়তায় রয়েছেন গ্রীষ্মের ছুটি এবং ঈদের ছুটির পরে গতকালই বিশ্ববিদ্যালয় খুলেছে গতকাল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল সেই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়নি এমনকি গ্রন্থাগার বন্ধ রয়েছে যার ফলে শিক্ষার্থীরা যেও পড়াশোনা করতে পারছে না শিক্ষার্থীরা বলছে শিক্ষকদের দাবির সাথে তারা একমত তাই দ্রুত সরকার যাতে শিক্ষকদের দাবি মেনে নিয়ে শিক্ষকদেরকেও ক্লাসরুমে ফেরার ব্যবস্থা করে দেয় শিক্ষার্থীদের শিক্ষা জীবনও যাতে করে কোন ধরনের হুমকির মুখে না পড়ে সেই ব্যবস্থা করে দেয় তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ আপনি সাথে থাকুন এবারে আমরা যাব চট্টগ্রামে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শিল অনুপম আমরা বুয়েটে দেখছিলাম যে সেখানে সকল ধরনের কর্মবিরতিতে আছেন শিক্ষকেরা এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সর্বজনীন পেনশন স্কিমের যে বিতর্কিত সিদ্ধান্তের ব্যাপারে তারা আসলে আন্দোলনে রয়েছেন চট্টগ্রামের কি অবস্থা সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই আন্দোলনের সাথে আমরা দেখছি যে এখানকার কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারাও আজকে সকাল থেকে মাঠে নেমেছেন এবং আমরা এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে আছি এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কার্যালয় পাশাপাশি অফিসার সমিতির কার্যালয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কার্যালয় রয়েছে এখানে এখন যুগপথ তারা মূলত এই আন্দোলন করছে বলে আমাদেরকে জানিয়েছেন বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আসলে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি তাদের কার্যালয়ের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে একটু আগেও আমরা দেখাচ্ছিলাম যে এই কার্যালয়ের বাইরে বেশ বড় একটি জমায়েত হয়েছিল কর্মচারী এবং কর্মকর্তা ঐক্য পরিষদের ব্যানারে এবং তারাও ঠিক একই কথা বলছেন যে নতুন করে তাদের যে পেনশন স্কিম তাতে সহকর্মীদের সাথে বিশেষ করে নতুন যারা চাকরিতে আসবেন তাদের সাথে এক ধরনের বৈষম্য তৈরি হবে বিভেদ তৈরি হবে পাশাপাশি বর্তমান চলমান যে পেনশন প্রক্রিয়া তাতে যে ইনক্রিমেন্ট বা উৎসব ভাতা এই বিষয়গুলো আছে যেটি একটু আগে আমাদের অন্য সহকর্মীও জানাচ্ছিলেন সেই বিষয়গুলি আসলে এখানে তারা সেই ব্যাপারটি নিয়ে আসলে তাদের এই আন্দোলন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেহেতু চট্টগ্রাম শহর থেকে বাইশ কিলোমিটার দূরে শাটল ট্রেনে করে মূলত বেশিরভাগ শিক্ষার্থী এখানে যাতায়াত করে শাটল ট্রেন চললেও কিন্তু যেহেতু ক্লাস পরীক্ষা বন্ধ তাই আজকে সকাল থেকে শিক্ষার্থীদের গতকালকে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের উপস্থিতি একেবারে হাতে গোনা শুধুমাত্র যারা এখানে বিভিন্ন হলগুলোতে অবস্থান করে তারাও বৃষ্টির কারণে সবাই আসলে হলেই অবস্থান করছেন তবে তারা বেশ চিন্তিত এমনিতেই আসলে শিক্ষা জীবনে নানা প্রক্রিয়া বা নানা প্রেক্ষাপটে সেশন জট একটি তাদের কাছে অন্ধকারের অধ্যায়ের মতো সেখানে এই যে আবার এই আন্দোলন বা এই প্রক্রিয়ার কারণে কর্মবিরতির কারণে যে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে বিশেষ করে যাদের পরীক্ষা বন্ধ রয়েছে তাদের আসলে চিন্তা দুশ্চিন্তা সবচেয়ে বেশি কারণ পরীক্ষা আটকে থাকলে তাদের শিক্ষা জীবন আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা বেশি হয় তো সেই প্রেক্ষাপটে আসলে শিক্ষার্থীরাও চান যে তাদের এই শিক্ষকদের এই আন্দোলন কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের এই বিষয়টি অতি দ্রুত সুরাহা হোক এবং সরকারের পক্ষ থেকে দ্রুতই বিষয়ক যে ঘোষণা আসা তারা প্রত্যাশা করেন সেই প্রত্যাশাটি আসুক তাহলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ অর্থাৎ শিক্ষা পরিবেশটি সঠিকভাবে থাকবে বলে তারা মনে করছে অনুপম শিল এবং আলম আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দিয়ে বিস্তারিত জানানোর জন্য